উপলক্ষে রাজ্য সরকারের তরফে প্রতিটি ক্লাবকে 25,000 টাকা সাহায্য। এদিন জয়গা এসডিপিও ক্লাব কমিটির হাতে 25,000 টাকা চেক তুলে দিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি ক্লাবকে 25,000 টাকার আশ্বাস অনুযায়ী বৃহস্পতিবার জয়গার এক বেসরকারি হোটেলে সেফ ড্রাইভ সেফ লাইফের থিমের অনুষ্ঠান করে প্রতিটি ক্লাবের সদস্যদের হাতে 25,000 টাকা চেক তুলে দিলেন জয়গার এসডিপিও লোকজন ছিরিং ভুটিয়া। সাথে ছিলেন জয়গার ট্রাফিক ওসি চঞ্চল ঘোষ, সাব ইন্সপেক্টর আকিব খান। জয়গা এসডিপিও লোকজন ছিরিং ভুটিয়া জানান, আজকে আমাদের জয়গা থানার অন্তর্গত আমাদের এখন যত বড় পূজার যারা কমিটি তাদেরকে ডেকে এখন সরকার থেকে যেটা গ্রান্ট আমাদের পুজোর যে ফাইন্যান্সিয়াল গ্রান্ট আছে ওনাদেরকে এখন প্রদান করা হলো। আজকে প্রত্যেকের পূজা কমিটিকে ছোট মানে যত লাইসেন্স পূজাতে তাদেরকে 25,000 ইচ চেক দিয়ে প্রদান করা হয়েছে। ইনস্ট্রাকশন এটা আমাদের আগে থেকে পুজো মিটিংয়ে সব থানা লেভেলে করা হয়েছিলো, তখন সবাইকে বলা পূজা কমিটিকে মিটিংয়ে সবাই বলা হয়েছে। বিশেষ করে এবার আমি আবার পূজা কমিটিকে রিমাইন্ড করলাম আর রিকোয়েস্টও করলাম, বিশেষ এখন বেসিক জিনিসগুলো আছে আমাদের পুজো প্যান্ডেলে ইনস্টলেশন অফ সিসিটিভি কম্পালসারি, তারপরে এক্সিট এন্ট্রি পয়েন্টটা সেপারেট, তারপরে এক্সিটটা বড়, তারপরে যে ইলেকট্রিশিয়ান যে কানেক্ট ফিটিংটা আছে ওটা লাইসেন্স ইলেকট্রিশিয়ান দিয়ে করা, তারপরে ফায়ার ইকুইপমেন্টগুলো সাফিসিয়েন্ট রাখা, এইসবগুলো বেসিক বিষয়। এখন টোটাল আমাদের যে লাইসেন্স যে লিস্ট যেটা আমরা গত বছর যেটা ছিল তাদের টোটাল 26 জয়গা আর হাসিমারা মিলে 26টা আছে, আর উমেন পূজা আছে লেডিস পূজা ওটা দুটো টোটাল 28টা আছে। অপরদিকে ক্লাব সদস্য দুর্গাপুজো উপলক্ষে আর্থিক সাহায্য পেয়ে খুবই খুশি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জায়গা থেকে আজকে আমাদের এই রাজ্য সরকার থেকে আমাদের জয়গা পুলিশ স্টেশন এসডিপিও থেকে 25,000 টাকার চেক আমাদের প্রত্যেক সদস্যদের চেক হাতে তুলে দিচ্ছে। আমাদের কমিটির নাম হচ্ছে জয়গা থানা পুলিশ স্টেশনের দুর্গাপুজো সুপার মার্কেট দুর্গাপুজো কমিটি দিয়ে সদস্যপত্র চেক নিলাম। ডিপিও সাহেব দিয়ে 25,000 রুপিয়া গেছে, লাল গভর্নমেন্টের তরফ সে 25,000, আর জো মিলা গভর্নমেন্টের তরফ সে আচ্ছা।